জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমায় আমি সীতা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি উত্তর কলকাতার একটা বিখ্যাত পুজোর প্রস্তুতি আপনাদের সামনে তুলে দেয় ধরার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি জজবাগান সার্বজনীন দুর্গোৎসবের পুজোর মণ্ডপে যেখানে কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে তোর জোর করে শুরু হয়ে গেছে আর আমি দেখতে পাচ্ছি আমার পিছনে রয়েছে ঝিনুক যেটা মানে বাচ্চাদের ছোটোবেলায় বেবি ফিডিংয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি এখানকার থিমের ব্যাপারে বিশদে জেনে নেব এই ক্লাবেরই সদস্যদের থেকে নমস্কার প্রথমত জিও বাংলা আপনাকে স্বাগত আপনাদের এটা কততম বর্ষ এটা আমাদের আঠাশতম বর্ষ এবছরের চমকটা কি থাকছে থিমটা কি হচ্ছে এবছর চমকটা হচ্ছে গর্ভধারণী আমরা সবার কাছে বার্তাটা দিতে চাইছি যে বুনো হত্যা যেটা চলছে সেটা যেন বন্ধ হয় নানা জুড়ে নানা দেশে নানা জায়গায় যখনই পেপার খোলা যায় তখনই দেখা যায় এই ধরনের হত্যা এই ধরনের হত্যার দিকে বাঁচানোর জন্য আমরা সমাজের কাছে একটা নতুন ধরনের একটা বার্তা তুলে ধরেছি যে যতটা পারি আমরা পৌঁছানোর চেষ্টা করছি আপনাদের মাধ্যমে এবং যারা আসছেন প্রচারের মাধ্যমে সবার কাছে অনুরোধ আপনারা আমাদের পূজা মণ্ডপে আসুন এই বিষয়টাকে জানুন আর এটার প্রতিবাদ গড়ে তুলুন এটাই আমাদের মূল বক্তব্য মানে আমরা তো আলটিমেটলি নারীরই একজন মায়েরই আবাহনে এত কিছু এত আয়োজন এত সব কিছু সেখানে নারীদেরকে এই যে ভ্রূণ হত্যা এটার বিরোধিতা করার জন্যই তারা কিন্তু এবছরের থিমটা সকলের সামনে নিয়ে আসছেন দর্শকদের সামনে তো এবারে সিকিউরিটি মেজারমেন্ট কি থাকে সিকিউরিটি মেজারমেন্ট আমাদের এখানে গার্ড থাকে এবং আমাদের ফায়ারের থেকে টোটালটাই খুব ভালো এখানে জলের সুব্যবস্থা আছে ট্যাঙ্কার থাকে এবং ফায়ার প্রুফ সব আমার উপরে ফায়ার স্প্রে করছি যাতে কোনো ধরনের ফায়ার এখানে না রাখে যে ধরনের আমাদের ভিড় হয় আমরা তারও ব্যবস্থা রাখি এখানে ক্যাম্পেনিং হয় জল এড এবং কিছু ফুডের ব্যবস্থা থাকে এবং কিছু প্রোগ্রাম হয় তো এগুলো আমাদের থাকে মানে কোনো ধরনের অসুবিধা নয় যে কোনো লোক যদি কোনো বাচ্চা যদি হারিয়ে যায় তাকে কীভাবে নিজের আন্ডারে নিয়ে এসে থানার আন্ডারে দিয়ে আমরা তাকে তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারি সেই জিনিসগুলো সেই ব্যবস্থাগুলো আমরা রাখি আমাদের সদস্য থাকার কাছে কার্ড থাকে টোটালটাই আমরা মানে ভিড় কেমন হয় ভিড় এখানটা মানুষ একেবারে মানে খুব অল্প ভিড় হয় না এখানে প্রায় আপনার আমাদের ভিড়টা এখানে নামে সপ্তমী দিয়ে ষষ্ঠীতে হ্যাঁ ষষ্ঠীতে প্রায় এখানে তিরিশ তিরিশ হাজার মতো লোক থাকে কিন্তু সপ্তমীতে এখানে ভিড়টা বেশি বেড়ে যায় তখন আস্তে আস্তে চল্লিশ পঞ্চাশ হাজারের কাছাকাছি ভিড়টা চলে যায় এবার যখন যত রাত পোয়ায় তখন ভিড়টা একটু বাড়ে আমাদের এখানটায় ব্যস্ততম বাগমারি রোড এখানে কিন্তু ভিড় কম হয় না আপনার কাছে আমি চলে যাবো আমি জেনে নেবো যে এখানে এন্ট্রেন্স আর এক্সিটটা মানে কীরকম ব্যবস্থা করা হয়েছে আমাদের এন্ট্রেন্সটা খুবই ভালো জায়গা করা আছে মানে যেরকম একটা রুলস বানানো আছে কি এন্ট্রেন্সটা এত জায়গা চাই আমরা ওর থেকে বেশিই করে রেখেছি আর আমাদের ইমার্জেন্সি এক্সিটও রয়েছে আবার মানে ব্যবস্থা যেরকম রেখেছি কি কারো অসুবিধা না হয় আমাদের হ্যাঁ আর মানে লোকজন যদি এক থেকে মানে খুব অনেক ভিড়ও হয় তাহলে মানে এক সাইড থেকে আসবে আর এক সাইড থেকে বেরিয়ে যেয়ে চলে যেতে পারে জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমার জন্য আজকে আমরা আপনাদের মণ্ডপে চলে এসেছি এখানকার আপনাদের কাজ দেখানোর জন্য আমি কাজটাকে একটু ডিসক্রাইব করতে বলবো আপনার কাজটা ডিসক্রাইব মানে কি আমাদের মানে কাজ তো পুরো এখন রানিংয়ে মানে যেরকম সুতো দিয়ে বাচ্চাদের যেটা বেবি ফিডিংয়ের ঝিনুকটা সেটা দিয়ে আমরা করেছি আয়রন স্ট্রাকচার দিয়ে মানে আর কিছু আমরা ইনস্টলেশান বেস কাজ আছে যেটা ইনস্টলেশন বেস কাজগুলোকে আমরা মাঝখানে প্যান্ডেলের মানে মিড মিডামে ধরে ধরে দাঁড় করি করি ওইটা থাকবে পাঁচ ফাইভ আপ পার্ট থাকবে না পাঁচটা পার্টের মধ্যে থাকবে আর এই মানে আমরা ভাবছি মনে হয় একটা নতুন কাজ করছি এটা কি কলকাতার লোককে বা পুরো বাংলার লোককেই পছন্দ আসবে এই কাজটা একদমই নতুন চমক একটা দিতে চলেছে কিন্তু এই মণ্ডপ আচ্ছা আপনাদের উদ্বোধন কত আমাদের উদ্বোধন হচ্ছে দু তারিখে মানে সেকেন্ড অক্টোবর তো আমরা তো আসবোই আপনারাও চলে আসুন এখানকার এদের এনাদের প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আজকে কিন্তু পুজো পরিক্রমায় আমরা বেরিয়ে পড়েছি কেমন লাগছে আমাদের তো খুবই আনন্দ আনন্দ পেয়েছি মানে আপনাদেরকে দেখে কিন্তু আমরা এই যে আমাদের কাজটা সবাই দেখতে পারবে বুঝতে পারবে কি কীরকম রানিং হচ্ছে কাজটা সেটার জন্য আমরা খুব খুবই খুশি আছি আমরা সবাই আপনার কেমন লাগছে আমার তো খুব ভীষণ গর্ব হচ্ছে কেন এই প্রচারটা আপনাদের আমরা যতটা প্রচার করতে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষদের কাছে আরও প্রচারটা তুলে ধরতে পারবো তাই এটা এটাই আমাদের সবথেকে বড় অভিনন্দন যে প্রচারটা যেন বেশি করে মানুষের কাছে বার্তাটা যেন পৌঁছে যেতে পারে ঘরে ঘরেই বার্তাটা দরকার যেই মাকে আমরা পুজো করি সেই মায়েরই সন্তানে কিন্তু হত্যা হয় অর্থাৎ এইটা যেন বন্ধ হয় আমরা কিন্তু দেবী আর মা আর মেয়ে সবই একই নারীকেই আমরা আহ্বান করি কিন্তু নারীকে আহ্বাল করে দিই কিন্তু কিছু সন্তানের জন্য কিন্তু সেই সন্তান বড হয় কেউ বড় প্লেয়ার হতে পারে বা ছোট। আর্টিস্টও হতে পারে যে কেউ হতে পারে কিন্তু তাকে সেইভাবে মেরে ফেলাটা একদম জন্য না তাই তার প্রতিবাদে আমরা এই বিষয়টা না থিমটা করেছি তাই আপনারা আপনাদের সহযোগিতা আমাদের কাছে বিশ্বাস আমরা চাই যতটা পারবেন আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে এই বার্তাটা সবার ঘরে ঘরে যেন পৌঁছে যায় আচ্ছা একদম কারণ এখন কিন্তু এই নারী ভেদ নারী পুরুষ ভেদাভেদটা যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেকটাই পাল্টে গেছে তাই আমাদের মানসিকতার পরিবর্তন হওয়াটা খুব প্রয়োজন বলে মনে হয় তাই তো আচ্ছা তো ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমরা এই ক্লাবের অর্থাৎ জজ বাগান সার্বজনীন দুর্গোৎসবের গর্বিত ডিজিটাল পার্টনার আর এখানকার থিম সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারে জানালাম আমি ইপসিতা আবারও ফেরত আসবো নতুন কোন ক্লাবে নতুন কোন সদস্যদের নিয়ে ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা আমরা ধন্যবাদ জানাই আমাদের স্পন্সর এমবাজার কো স্পন্সর জিএসটি দোস আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং আইটি পার্টনার আর জি কনসালটেন্সি সার্ভিসেস সেফটি সেফটি পার্টনার অ্যারিজন কেবলস অ্যান্ড ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশনকে ক্যামেরা পার্সন শুভরদ্বীপের সাথে আমি ইপশেতা